হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে আমাদের গাইডেন্স গুরুর তোমাদের ডাব্লিউবিভি পরীক্ষার জন্য স্পেশাল চ্যানেল তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার দেবে ওয়েস্ট বেঙ্গল এসআই কলকাতা পুলিশ প্রভৃতি পরীক্ষার জন্য আমরা স্পেশালি এই চ্যানেলটা তৈরি করেছি তো এটা তোমরা নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমি তোমাদের বিবেকসার আজকে আলোচনা করব বেঙ্গল পুলিশ যারা প্রিলিমিনারি পরীক্ষা দেবে তারা যে পি পিইটি সম্পর্কে তোমাদের উচ্চতা কত লাগবে হাইট কত লাগবে বা ওজন কত লাগবে সমস্ত সমস্ত কিছু এতে আলোচনা থাকবে তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে দাদা আমি কুড়ি পাচ্ছি কেউ বলছে বাইশ পাবো কেউ পঁচিশ পাবো তো আমরা কি মাঠের জন্য প্রস্তুতি নেব কিনা সে সম্পর্কে আমাদের আলোচনা থাকবে তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো চলো তাহলে শুরু করা যাক তো দেখো পিএমটি এবং পিইটি সম্পর্কে তোমাদের প্রথমেই বলি পিএমটি হচ্ছে ফিজিক্যাল মিজারমেন্ট টেস্ট এবং পিইটি হচ্ছে ফিজিক্যাল অ্যাফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ মেজারমেন্ট টেস্টে কী হবে তোমার উচ্চতা মাপা হবে তোমার ওজন মাপা হবে এবং বুক ফলানো ঠিক আছে বুক ফলাতে হবে পাঁচ সেন্টিমিটার সেটা হচ্ছে পি ঠিক আছে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে পাঁচ সেন্টিমিটার বুক ফোলাতে হবে সেটা এবং সঙ্গে থাকছে ষোলোশো মিটার দৌড়াতে হবে এক হাজার মিটার দৌড়াতে হবে ছেলেদের এবং মেয়েদের কতটা দৌড়াতে হবে সমস্ত কিছু আলোচনা থাকবে তো চলো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের যে অফিসিয়াল নোটিফিকেশান সেই অফিসিয়াল নোটিফিকেশানে আমরা চলে এসেছি এখানে দেখো একটা চার্ট দেওয়া রয়েছে এখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে কত মাপ লাগবে কত ওজন লাগবে সমস্ত কিছু তো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে দেখো বলা রয়েছে একশো সাতষট্টি সেন্টিমিটার উচ্চতা ওজন লাগবে ফিফটি সেভেন কেজি এখন আসল প্রশ্নটা যেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছে যে আমি একশো একাত্তর সেন্টিমিটার রয়েছি তো আমার ওজন কত লাগবে ঠিক আছে মেয়েরা বলছে কেউ আমি একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তাহলে আমার ওজন কত লাগবে আমার ওজন রয়েছে আটাত্তর কেজি তাহলে কি আমাকে কি ওজনটা কম করতে হবে এই সব বহু প্রশ্ন রয়েছে তো সমস্ত প্রশ্নের উত্তর দেব তোমাদের দেখো পোস্ট রয়েছে প্রথমে কনস্টেবল মেল ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ অ্যাকসেপ্ট গোর্খা গারওয়ালিজ রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবস অর্থাৎ সমস্ত ক্যাটাগরির ছেলেদের ক্ষেত্রে গোর্খা গাড়ওয়ালি রাজবংশী এবং সিডুল এসটিদের বাদ দিয়ে অর্থাৎ ইউআর ও বি এবং এসসিদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার উচ্চতা মিনিমাম হাইট লাগবে কত একশো সাতষট্টি সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে মিনিমাম হাইট ওয়ান সিক্সটি সেভেন সেন্টিমিটার এবং সেখানে ওয়েট লাগছে এটা মিনিমাম কিন্তু মিনিমাম ওয়েট লাগছে ফিফটি সেভেন কেজি এখন প্রশ্ন হচ্ছে যে কারো যদি উচ্চতা একশো সত্তর সেন্টিমিটার হই তার ওজন কত লাগবে তো মিনিমাম একশো সত্তর সেন্টিমিটার হলেও মিনিমাম সাতান্ন কেজি ওজন লাগবে ম্যাক্সিমাম ওজনের ওপরে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে যা দেখা গেছে গত দুই তিন বছরে দুই তিনটা রিক্রুটমেন্টে কিন্তু বিশেষ একটা কড়াকড়ি নেই এমনও দেখা গেছে যে নব্বই কেজি ওজনের ছেলেকে কিন্তু বাদ দেওয়া হয়নি তাকে একশো সত্তর সেন্টিমিটার হাইট এবং ওয়েট হচ্ছে 90 কেজি তাকেও কিন্তু বাদ দেওয়া হয়নি অনেক সময় এরকমও দেখা গেছে তো তোমাদের মিনিমাম ওয়েটটা বলে রাখছি মিনিমাম তোমাদের ফিফটি সেভেন কেজি থাকতেই হবে তা তোমরা একশো সাতষট্টি সেন্টিমিটার হোক বা একশো সত্তর হোক একশো আটষট্টি হোক একশো পঁচাত্তর হোক মিনিমাম ফিফটি সেভেন থাকতে হবে তারপর তোমার যদি ওজন অনেক বেশি থাকে কারো একশো কেজির উপরে ধরো ওজন আছে তো তাকে কিন্তু কম একটু কম করলে ভালো কারো নব্বই কেজি ওজন আছে তো তোমরা মাঠ প্রত্যেকে শুরু করো মাঠ শুরু করলেই ওজন এমনিতেই কমে যাবে আর যাদের এখনই সাতান্ন কেজি ওজন আছে তারা কিন্তু মাঠ শুরু করলে দৌড়াদৌড়ি করলে তো একটু ওজনটা তাদের কমবে তো তাদের একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে যাতে সাতান্ন কেজির থেকে ওজন কমে না যায় এখন দেখো এরপর আছে গোর্খা গাড়ওয়ালি রাজবংশী এবং এসটিদের জন্য এসটিদের জন্য একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে বলছি একশো ষাট সেন্টিমিটার ওজন হচ্ছে মিনিমাম ফিফটি থ্রি কেজি ফিফটি থ্রি কেজির কম হলে কিন্তু চলবে না ফিফটি থ্রি কেজির বেশি হলে সিক্সটি ফাইভ হলেও ঠিক আছে সেভেন্টি হলেও ঠিক আছে কিন্তু ফিফটি থ্রির থেকে কম হলে চলবে না ফিফটি থ্রি মিনিমাম চাই এখানে দেখো ছেলেদের ক্ষেত্রে যাদের একশো সাতষট্টি বা একশো সাতষট্টির বেশি হাইট তাদেরকে আটাত্তর সেন্টিমিটার চেস্ট থাকতে হবে মিনিমাম না ফুলিয়ে আঠাত্তর সেন্টিমিটার থাকতে হবে এবং তাকে ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার ফলাতে হবে এক্সপেনশন করতে হবে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ তিরাশি সেন্টিমিটার পর্যন্ত ফলাতে হবে এবং যাদের এসসি সরি এস টি গোর্খা গারোয়ালি রাজবংশী যাদের একশো ষাট সেন্টিমিটার মিনিমাম হাইট প্রয়োজন তাদের ছিয়াত্তর সেন্টিমিটার বুক থাকতে হবে এবং ফুলিয়ে সেটাকে একাশি সেন্টিমিটার পর্যন্ত ফোলাতে হবে তো আশা করি সমস্ত কিছু বোঝা গেছে তোমাদের অর্থাৎ ওজনের আপার লিমিটের ওপরে কোনো বিশেষ কড়াকড়ি নেই কিন্তু মিনিমাম যে ওজন মিনিমাম যে ওয়েট সেটা কিন্তু তোমাদের লাগবেই এবং খুব বেশি একটা যদি ওজন থাকে তো তোমরা মাঠ করো তোমরা ওজনটা একটু কমানোর চেষ্টা করবে এখন কারো যদি এখন প্রশ্ন হচ্ছে আমার ওজন হচ্ছে আমি যখন এখন সাতান্ন কেজি হচ্ছে যখন মাঠে দেখা গেল যে তোমার সাতান্ন কেজির থেকে দুশো গ্রাম বা তিনশো গ্রাম ওজন কমে গেছে তো অনেক সময় কি করা হয় আগের বছর দেখা গেছে দু হাজার যেটা হলো সেখানে তারাকে কি বলা হলো যে সাতান্ন কেজি ওজন হচ্ছে সাতান্ন কেজি থেকে তিনশো গ্রাম কম হয়ে গেছে তখন তাকে বলা হলো যে যাও একটু জল খেয়ে নিয়ে এসো বা জল টলা খেয়ে নিয়ে এসো এবং ওজনটা বাড়াও এরকমও অনেক সময় করা হয় কিন্তু এরকমটা নাও করা হতে পারে এমন কোনো গ্যারেন্টি নেই যে এটা করবেই ওরা অনেক সময় এরকমও করা হয় সেটা তোমাদের বলে দিলাম কারণ গতবার এটা দেখা গেছে করেছে অনেকেই এরপর লেডি কনস্টেবলের ক্ষেত্রে বলবো দেখো ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ অ্যাকসেপ্ট লেডি কনস্টেবলের ক্ষেত্রে গোর্খা গাড়ুয়ালি রাজবংশী টিদের বাদ দিয়ে একশো ষাট সেন্টিমিটার হাইট প্রয়োজন মিনিমাম ওজন হচ্ছে ফোর্টি নাইন কেজি ফোর্টি নাইন কেজির কম কিন্তু হলে চলবে না এখানে কিন্তু চেস্ট এক্সপেনশনের কোনো ব্যাপার নেই এবং লেডি কনস্টেবলের গোর্খা গাড়োয়ালি রাজবংশী এস টিদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার ঠিক আছে এবং মিনিমাম ওজন পঁয়তাল্লিশ কেজি থাকতেই হবে পঁয়তাল্লিশ কেজির কম হলে চলবে না পঞ্চাশ হলে চলবে পঞ্চান্ন হলে চলবে ষাট হলে চলবে কিন্তু পঁয়তাল্লিশের কম হলে চলবে না আশা করি সমস্তটা বোঝা গেছে এরপর আমরা দেখব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কতটা মাঠ করতে হবে কতটা দৌড়াতে হবে সেটা দেখব তার আগে তোমাদের আমি বলে রাখবো যে আমাদের কিন্তু ডাব্লিউ বিপি মেন পরীক্ষার জন্য আমাদের ক্লাস এই চ্যানেলে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে প্রত্যেক দিন সকাল আটটা তিরিশ এম আমাদের পায়েল ম্যাম ইংলিশের ক্লাস করাচ্ছেন ঠিক আছে এবং সন্ধে সাতটার সময় সুশোভন স্যার আমাদের জিকের ক্লাস করাচ্ছেন তো এই ক্লাসগুলো প্রত্যেক দিন অ্যাটেন্ড করেও খুব শীঘ্রই আমরা ম্যাথের ক্লাস কিন্তু স্টার্ট করে দেবো তো দেখো কনস্টেবল মেলের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড়াতে হবে সবার ক্ষেত্রেই গোর্খা গারোয়ালি রাজবংশী এসসি এসটি এবি জেনারেল ইউ আর ক্যাটাগরি সবার ক্ষেত্রেই ষোলোশো মিটার দৌড়াতে হবে কনস্টেবল মেলের ক্ষেত্রে সেটা হচ্ছে ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এবং সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই লেডি কনস্টেবলের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটে মনে থাকা যেন চার মিনিটে আটশো মিটার ছয় তিরিশ মিনিটে ষোলোশো মিটার তো এখন থেকেই এবার প্রশ্নটা হচ্ছে যে তোমরা যারা প্রশ্ন করেছিলে যে আমি কুড়ি নাম্বার পাবো আমি কি মাঠ প্র্যাকটিস করবো আমি বাইশ নম্বর আমি পঁচিশ নম্বর পাবো আমি কি মাঠ প্র্যাকটিস করব তো প্রত্যেককেই বলবো কুড়ি প্লাস যদি তোমরা নম্বর পাচ্ছ কুড়ির বেশি নম্বর যদি পাও তাহলে প্রত্যেককেই বলবো তোমরা কিন্তু মাঠ প্র্যাকটিস করো কিন্তু মাঠ করাটা কোনো খারাপ জিনিস নয় তোমাদের পরবর্তী পরীক্ষাতেও কিন্তু সেটা কাজে লাগবে তাই কুড়ির বেশি হলেই তোমরা মাঠ করতে পারো এবং যদি কম হয় সেক্ষেত্রেও তোমরা করতে পারো নিজের ইচ্ছা ঠিক আছে তো কুড়ির বেশি হলে তোমরা প্রত্যেকে মাঠ প্র্যাকটিস করো কারণ গত বছর কাটো বেশি ছিল কাট যা কাট ছিল গত বছর এবছর কাট অফ সেরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ গত বছর থেকেও কোয়েশ্চেনটা এবারে একটু মডার্ট ছিল একটু টাফ ছিল তো আমি যা মনে করছি ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ আঠাশের বেশি হবে না ইউআর আঠাশ আঠাশ বা উনত্রিশ আঠাশ উনত্রিশের বেশি হবে না তারপর ওবিসি এবি এ বি থাকছে তারা দু নম্বর কমিয়ে দাও ছাব্বিশ ঠিক আছে এসসিদের ক্ষেত্রে এসি তোমরা পঁচিশ ছাব্বিশ ধরে নিতে পারো এস টি ধরে নিতে পারো বাইশ তেইশ নাম্বার এইভাবে কাট অফ হবে কিন্তু এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে একটু কম লেডি কনস্টেবল ইউআরদের ক্ষেত্রে পঁচিশ ধরে রাখতে পারো ও বিসি থেকে বাইশ বাইশ তেইশ ধরতে পারো এবং এসসি বাইশ নাম্বার বা একুশ এবং এস টি মেয়েদের ক্ষেত্রে কিন্তু উনিশ এই কাটকটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও এই কাটকটা আমি আশা করছি যে এই কিন্তু এবারে কাট অফ হবে সেই হিসেবে তোমরা কিন্তু মাঠ প্রত্যেকে প্র্যাকটিস করো মাঠ কুড়ির উপরে বেশি হলেই এসটি মেয়েরা যেমন উনিশ আঠেরো উনিশের বেশি হলেই তোমরা কিন্তু মাঠটা প্র্যাকটিস করো প্রত্যেকে এখন থেকেই কারণ যে কোনো সময় কিন্তু মাঠ পিএমটি পিইটি ঘোষণা হতে পারে তো তোমাদের আগেভাগেই কিন্তু এটা শুরু করে দেওয়া ভালো আগের থেকে বেশি প্র্যাকটিস না করা থাকলে কিন্তু মাঠে গিয়ে সেটা দৌড়ানোটা সম্ভব হয় না তো আশা করি সমস্ত কিছু তোমাদের বোঝা গেছে তোমরা অবশ্যই আরও কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমাদের তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ক্লাস আরেকবার বলে রাখছি আমাদের প্রত্যেক দিন সকালে আটটা তিরিশ ইংরেজির ক্লাস সন্ধে সাতটার সময় জিকের ক্লাস ডাব্লিউ বিপি মেনের জন্য ক্লাসগুলো হচ্ছে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করবে ডেসক্রিপশনের লিঙ্ক দ্বারা অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করবে তাহলেও জয়েন করতে পারবে এবং আমাদের একটা অ্যাপ রয়েছে গাইডেন্স গুরু অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপটা ইনস্টল না করে থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা প্রত্যেকেই ইনস্টল করে নাও সেখানে ডাব্লিউ বিপি মেনের জন্য আমরা খুব শীঘ্রই ফুল কোর্স নিয়ে আসতে চলেছি ঠিক আছে তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে একটা এক্ষুনি লাইক করে দাও তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও থ্যাংক ইউ সুস্থ থাকো ভালো থাকো